নমস্কার বন্ধুরা বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছে না সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে ওটসের অমলেট বানিয়ে দেখাব ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার জন্য পেট অনেকক্ষণ ভরা থাকে তাই ডায়েট রেখেতে ডাক্তাররা সবসময় ওটস খেতে বলেন আর ওটস এমনিতেও শরীরের পক্ষে অনেক উপকারী তো চলুন আজকে ওটসের অমলেটটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গ্যাসের উপর একটু ফ্রাই প্যান বসিয়ে আমি বেশ কিছুটা ওটস একটু ড্রাই রোস্ট করে নেব আমি এইভাবে একটু বেশি করে ওটস ড্রাই রোস্ট করে গুঁড়ো করে কৌটোর মধ্যে ভরে রেখে দিই এয়ারটাইট কন্টেনারে রাখলে পরে অনেক দিন কিনতে এটা ভালো থাকে এবং ওটসের যে কোনো রেসিপি চটজলদি বানানো সম্ভব হয় এই কারণে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনারাও এইভাবেই একটু ওটসটাকে ড্রাই রোস্ট করে নেবেন ওটসটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে নিয়ে নিয়েছি এটাকে একটু গুঁড়ো করে নেব এই দেখুন আমি ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি স্টোর করে রেখে দেব আর যতটুকু এই রেসিপির জন্য প্রয়োজন হবে সেটা নিয়ে নেব এখানে আমি এক কাপ ওটসের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ওটসের গুঁড়ো কম বা বেশি নিতেই পারেন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক কাপ মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে দুধের জায়গায় কিন্তু জলও দিতে পারেন এর সঙ্গে আমি কিছুটা সবজি মেশাবো যেমন এখানে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আর একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিয়ে রেখে ক্যাপসিকামটাও মেশাতে পারেন আমার কাছে ছিল না তাই দিয়ে নিই এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব তবে এই অমলেটটা কিন্তু শুধু ওয়েট লসের জন্যই যে ভালো তা নয় শরীরের পক্ষেও ভীষণ উপকারী আপনারা খেয়ে দেখতে পারেন খুব উপকার পাবেন তো এই দেখুন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমি দুটো ডিমের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো জায়গায় তিনটে ডিমও দিতে পারেন বা আরও বেশিও দিতে পারেন আমার এই পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর যারা পুরনো বন্ধু প্রথম দিন থেকে আমার সাথে আছেন আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই দেখুন কথা বলতে বলতে আমি ডিম দুটোকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের উপর এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যেহেতু আমি এটা ওয়েট লসের জন্য বানাচ্ছি এই কারণে খুব সামান্য পরিমাণে তেলটা দিলাম এবার এখানে আমি প্রয়োজন মতো একটু ব্যাটার দিয়ে দিলাম এই দেখুন এইভাবে আমি অমলেটটাকে কিন্তু ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছিলাম লোতে ভাজলে খুব আস্তে আস্তে ভাজা হবে এবং কোথাও কাঁচা থাকবে না পুরোটাই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তো এই দেখুন আমার ওটস এর অমলেট একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে গরম গরম সার্ভ করব এটা আপনারা শুধুও খেতে পারেন বা একটু রায়তা দিয়েও খেতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার আগামী দিনে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন নমস্কার